জমি দখল হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন হাবড়ার বিধায়ক বিষয়টি সোনার পর দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যেই হাবড়া হাসপাতাল পরিদর্শনে পুলিশ সুপার হাবড়ার প্রশাসক সহ অন্যান্যরা হাসপাতালে কয়েক বিঘা জমি দখল করে একটি রাজনৈতিক দল কোয়ার্টার তৈরি করে দলীয় কাজকর্ম চালাচ্ছে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে নালিশ জানিয়েছিলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিষয়টি জানার পর কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শাসককে নির্দেশও দেন তিনি হাবড়া হসপিটালের বিপুল পরিমাণ জায়গা পড়ে রয়েছে একটি পলিটিক্যাল পার্টি গত নির্বাচনে সেখানে অফিস করে কোয়ার্টার করে চালিয়েছে ভেতরে হসপিটালের ভেতরে এবং এর মধ্যে প্রায় চার পাঁচ বিঘে হসপিটাল এনকরেজমেন্ট করে নিয়েছে ডি এম সি টা দেখেনি কেন আমি প্রপার্টি কি করে নিল এবং ডি দেখেনি কেন এটার ওপরে স্কুটি এটার ওপরে রিভিউ হবে এবং দরকার হলে এটা নোটিশ দিয়ে আয়ন অত যা করার করা হবে এবং আমি বিধায়ক এলাকার টাকা থেকে আমি গেট করছি গেট করে গেট বানাচ্ছি হসপিটালের মধ্যে করে খাওয়ার জায়গা নয় অনেক টাকা আছে পার্টি অফিস যারা করবে আমি সবার জন্যই বলছি এটা করে খাওয়ার জায়গা না এটা মানুষকে সেবা দেওয়ার জায়গা ইউ হ্যাভ টু বি ভেরি স্টিক্ট অ্যাবাউট দ্যাট কোনো পলিটিক্যাল পার্টি আমি তৃণমূলই হোক আর বিজেপি হোক আর সিপিএমই হোক আর কংগ্রেস হোক আমি কারো কথা শুনতে চাই না হসপিটাল ইজ হসপিটাল ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে হাবড়া হাসপাতাল এলাকা পরিদর্শনে এলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার সহ হাবড়া পৌরসভার প্রশাসক হাবড়া হাসপাতাল সুপার সহ অন্যান্য আধিকারিকেরা বুধবার মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাবড়ার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ তোলেন হাবড়া হাসপাতালের বিষয়ে অভিযোগ করেন হাসপাতালের জমি দখল করে একটি রাজনৈতিক দলের দলীয় কার্যালয় হিসাবে ব্যবহার করা হচ্ছে এদিন এলাকা পরিদর্শনের পর হাবড়ার প্রশাসক নারায়ণচন্দ্র সাহা বলেন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল সিনহা হাসপাতাল গ্রাউন্ডে স্বরাজ কমপ্লেক্স নামের একটি কমপ্লেক্সে উঠেছিলেন সেখানে বসেই সমস্ত দলীয় কাজকর্ম চালাতেন না দেখুন আমরা বিলারোর পক্ষ থেকে একটা মাপঝুপ করা হবে তবে এটুকু বলতে পারি যে হসপিটালের জমি ব্যবহার করেই অনেকে নিজের বিল্ডিংয়ে ঢুকছেন হসপিটাল যদি তার নিজের জমিকে যদি বাউন্ডারি ওয়াল দিয়ে তিনি প্রোটেক্ট করে নেওয়া হয় তাহলে বহু বিল্ডিংয়ের কোনো এন্ট্রান্স থাকবে না এবং এছাড়া আমি বলবো আমি কোনো পার্টিকুলার কোনো বিল্ডিংয়ের নাম বলছি না হাবরা হসপিটালের জায়গা দখল করে অনেকে বসে রয়েছেন এ বিষয়ে আমরা কথা বলেছিলাম স্বরাজ কমপ্লেক্সের মালিক ঠাকুর প্রসাদ নাগের সাথে তিনি বলেন এটি আমার নিজস্ব সম্পত্তি তার সমস্ত বৈধ কাগজ রয়েছে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে শুধুমাত্র ঘর ভাড়ার হিসাবে দেওয়া হয়েছিল সরকারি ভাবে কোনো জমি নয় এটা তো দীর্ঘ আগেও অনেকবার অনেক রকমভাবে সেটেলমেন্ট থেকে করেছে তার খাতাপত্র নিয়ে আমি বিএলআর অফিসে গিয়েছি দেখেছে কতবার একবার না তো আমি যতবারই খাড়া দিতে যাই তখনই আমার নামে দেখি এরকম প্রচার আসছে যখনই আমি কোনো সেল করে দিতে যাই হ্যাঁ একদম একদম হ্যাঁ একদম 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 ওইদিকে কোনো অসুবিধা নেই এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন হাবড়ার বিজেপি নেতা বিপ্লব হালদার তিনি বলেন এটি শুধু রাজনৈতিক প্রতিহিংসা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির প্রার্থী ওখানে রাত্রিবাস করেছেন এই অপরাধটাই তার আমার যা মনে হচ্ছে কিন্তু তিনি যথারীতি একটি পয়সার বিনিময় আর একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন মাত্র তা যে কোনো হোটেল ভারতীয় জনতা পার্টিকে নিতে পারে না তাহলে কি সেটা পার্টি অফিস হয়ে যায় এটা তৃণমূল কংগ্রেসের একটা দ্বিচারিতা ছাড়া অন্য আর কিছু হতে পারে না এদিন হাসপাতাল চত্বর পরিদর্শনের পর বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি বলেন হাসপাতালে জমি দখল করে যারা রয়েছেন খুব দ্রুততার সাথে এ ব্যাপারে পদক্ষেপ করা হবে যেটা লিগাল প্রসিডিওর যেটা আছে রিমুভ করা সেটা শুরু করা হবে কোনো পার্টিকুলার কোনটা কে ইউজ করছে কীভাবে ইউজ করছে এটা তো দেখিনি কোনগুলো এনক্রোচমেন্ট হয়ে রয়েছে সেটাই দেখেছি সেইগুলো রিমুভ করার যে যে প্রক্রিয়া আছে পরপর কতগুলো স্টেপ লাগে তাদের নোটিশ দেওয়া সেইগুলো যা দ্রুত শুরু করা যায় সেই জন্য এসেছিলাম আমরা যত শীঘ্র সম্ভব করে দেবো ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া